নমস্কার নিউজ ম্যানগারের এক নজরে পঁচিশ আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে হাতে রয়েছে আর বেশ কয়েকটা দিন তবে তবে তার আগেই শুরু হয়ে গেছে প্রতিটি দলের প্রস্তুতি বিশেষ করে আইপিএল এর ট্রফি ঘরে তুলতে ময়দানে মাটি কামড়ে অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটাররা এই মুহূর্তে রয়েছে তবে তার আগে দলীয় প্রস্তুতি শুরুর আগে মাঠে বড় বড় ধাক্কা কে আর ভঙ্গ করে বিদেশ চলে যাচ্ছেন দলের নির্ভরযোগ্য কোচ ভারত অরুণ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে ভারত অরুণ আর থেকে নাম তুলে নেন যার কারণে নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হল কে আর কে যদিও ইতিমধ্যে বেশ কয়েকজন কোচের সাথে কেকেআর নির্বাচকরা কথা শুরু করে দিয়েছে তবে সূত্রের খবর ইতিমধ্যে বিদেশি বোলিং কোচ আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আর শিবির কিছুদিনের মধ্যেই দল যোগ দেবেন ওই কোচ দলে যোগ দেবেন ওই কোচ বলে খবর দ্বিতীয় ম্যাচের পুনরাবৃত্তি তৃতীয় ম্যাচেও আবারও ভেজতে গেল রঞ্জি ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে মহিলাতে শুরু হলো না ত্রিপুরার বিরুদ্ধে লড়াই মহালিতে একদিকে মেঘলা আবহাওয়া এবং অন্যদিকে ঘন কুয়াশার কারণে পরিত্যক্ত হল প্রথম দিন বিকেলে সাড়ে চারটে পর্যন্ত লাইট মিটার নিয়ে অপেক্ষা করেছিলেন ম্যাচ অ্যাম্পেয়াররা তবে সবুজ সংকেত না মিলাই ভিজতে গেল প্রথম ভেস্তে গেল প্রথম দিনের খেলা তবে উভয় দল দফায় দফায় নিজেদের ব্যাটিং বোলিং এবং কন্ডিশনিং এর ব্যস্ত ছিলেন কাজে চলতি বছরের নভেম্বর মাসে আবারও দেশে আসছেন ফুটবলের রাজপুত্র মেসি দ্বিতীয়বার পা রাখবেন ভারতের মাটিতে তবে এবার কলকাতা নয় বেশিরভাগ তিনি পা রাখবেন কেরালে বলে খবর প্রদর্শনী ম্যাচ খেলবেন ভারতীয় একাদশের বিরুদ্ধে ভারতীয় একাদশের হয়ে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী যার কারণে উত্তেজনার পারদ এখনই শুরু হয়ে গেছে ফুটবল প্রেমীদের মধ্যে আগামী একুশ জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত শীতকালীন যুব অলিম্পিক অনুষ্ঠিত হবে শীতকালীন এই চতুর্থ অলিম্পিকে অ্যাথলেটিক্সে একমাত্র অংশগ্রহণ করবেন একজন ভারতীয় অ্যাথলিট সাহিল ঠাকুর তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে এই আসরে অংশ নিচ্ছিলেন তাকে রয়েছে গোটা দেশের ক্রীড়াবিদরা আগামী বাইশ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হবে প্রতিষ্ঠিত হবে রামলালার এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সাড়ে আট হাজারের বেশি রেল স্টেশনে প্রদীপ জ্বালানো হবে পালিত হবে গোটা দেশে অকাল দীপাবলি প্রশাসনিক সূত্রে খবর এমনই জানানো হচ্ছে এদিকে প্রত্যেকটি স্টেশনে চলছে জোর প্রস্তুতি নতুন বছরের শুরুতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর পূর্ব ভারতের মণিপুর রাহুল গান্ধীর যাত্রা অভিযানের পর শুরু হয়েছে হিংসা গত বৃহস্পতিবার মণিপুর সীমান্তের শহর মড়িতে পুলিশ কমান্ডের উপর হামলা চালানো হল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের দ্বারা হয়েছে দুই কমান্ডো ঘটনার পর পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হয়েছে প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের নয় নভেম্বর অযোধ্যা অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়েছিল পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চ এই রায় দিয়েছিল এই রায় অযোধ্যায় বিতর্কিত জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত এবার সেই সুপ্রিম কোর্টের মামলায় প্রধান বিচারপতি সহ চার প্রাক্তন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে খবর অভিযোগ অতিরিক্ত গতি এবং তার সামাল দিতে না পারায় এনএইচ এইট জাতীয় সড়কের বাগবাসা থেকে শনিছাড়া বাজারে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় গাড়ি টিআর জিরো ফাইভ এফ ওয়ান এইট ফাইভ সিক্স নম্বরের তেলবাহী গাড়ি বারো চাকা টিআর জিরো ওয়ান এ এন ওয়ান সেভেন থ্রি ফোর নম্বরের গাড়িতে সজরে ধাক্কা দেয় তাতে ঘটে বিপত্তি দুর্ঘটনায় জাতীয় সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সার্বিক স্তরের প্রশাসনিক এবং দপ্তরের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে একদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা নিয়োগের দাবিতে সরব অন্যদিকে শিক্ষক সংকটে ঢুকছে সুনামরা মহকুমার নবকুমার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয় মাত্র ছজন ছজন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুড়িয়ে চলছে বিদ্যালয়টি নেই কোন হেলদল সংশ্লিষ্ট প্রশাসনের বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি অনতি বিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে পড়ুয়ারা লরির চাপায় মৃত সুভাষ মহাজনের বাড়িতে যান খাদ্য দপ্তরের মন্ত্রী সুভাষ সুশান্ত চৌধুরী দুঃখিত পরিবারের লোকজনদের সাথে দেখা করে সহমর্মিতা জানান মন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বাস দেন পরিবারের মধ্যে একজনকে চাকরি দেওয়া হবে এবং পরিবারের লোকজনদের হাতে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে তিন লক্ষ টাকার চেক তুলে দেন এবং সাব্র মহকুমা শাসকের অফিস থেকে খাদ্য দপ্তরের কর্মরত কর্মীরা মহকুমা শাসকের হাত দিয়ে মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করেন করবক মহকুমার অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীনে হজাছড়ি এডিসি ভিলেজের রামসিংপাড়া বাসিন্দা পুতুলি চাকমা আজ সকাল থেকে নিখোঁজ বলে খবর শিলাছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন পুতুলি চাকমার স্বামী জানা যায় বাড়িতে কিছু না জানি তিনি বাড়ি থেকে বেরিয়ে যান পুতুলি চাকমার দুটো ছোট্ট ছেলে রয়েছে বড় ছেলে ছ বছর এবং ছোট ছেলের বয়স মাত্র চার বছর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রীকে ফিরিয়ে পেতে শান্ত ত্রিপুরা আর্জি জানিয়েছেন দু সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিত হবে মহিলা টি 20 ক্রিকেট আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত দলগুলো যার মধ্যে বিশেষ নজর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের 2016 হাজার ষোলো সালে শেষবারের মতো এই ট্রফি ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ দল দলে ছিলেন চার নির্ভরযোগ্য ক্রিকেটার এবছর এই আসরে শেষবারের মতো বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দলের চার মহিলা ক্রিকেটার যাদের মধ্যে রয়েছে আনিশা শকো কিসিয়া এবং ক্রিসোনা 1982 সালে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাক দিয়েছিল দেশব্যাপী শ্রমিক ধর্মঘটের ধর্মঘটে গোটা দেশের সাথে উত্তাল হয়েছিল তামিলনাড়ু আন্দোলনকে বাঞ্চাল করতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন জন শ্রমিক কৃষক খেত মজুর এরপর থেকে গোটা দেশে এই দিনটি শহীদদান দিবস হিসেবে পালিত হয়ে আসছে শুক্রবার এই দিবসের অঙ্গ হিসেবে এআই কে এবং সিআইটিউ দিবসটি পালন করলো উপস্থিত ছিলেন তিন সংগঠনের যৌথ নেতৃত্বরা ককবরক দিবস ২০২৪ পালন করা হচ্ছে আজকে উনিশে জানুয়ারি রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করেন রিয়েলিটি শো র্যালিটি শুরু হয় রাজধানী বিভিন্ন পথে পরিক্রমা করে তা পরবর্তীতে পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে দিবসটি পালন করলেন উপস্থিত প্রতিনিধিরা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অর্থ অর্ধ দিবস বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠান নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক ব্যাংক খুলবে দুপুর দুটো তিরিশ মিনিটের পর শুধু রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান নয় রামলালার প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানকে সামনে রেখে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এই বন্ধের আওতায় আসবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইন্স্যুরেন্স সংস্থা আর্থিক প্রতিষ্ঠানগুলিও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ককবরোগ বিভাগের উদ্যোগে ছেচল্লিশতম ককবরক স্বীকৃতি দিবস পালিত হচ্ছে কলেজের সুকান্ত হলে ককবরক স্বীকৃতি দিবস পালনকে কেন্দ্র করে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল আহ্বায়ক হিসেবে ছিলেন ককবরোগ বিভাগের অধ্যাপক পিটার প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা তরুণ প্রজন্মকে মুখ করে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া বঙ্গ সিপিএম ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেই সূত্র ধরে দুই নবীন মুখ ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এবং প্রতীক রহমানের বড় দায়িত্ব দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট খবর এস এফ এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে আগামী লোকসভা নির্বাচনী প্রার্থী করার কথা ভাবছে আলিমউদ্দিন প্রতীক উত্তরে কেউ পার্টিতে আরও গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে পদে সেটা লোকসভা ভোটকে কেন্দ্র করি আর এই কারণেই এসএফআই রাজ্য সম্পাদক ও সভাপতি পদ থেকে যথাক্রমে সৃজন ও প্রতীক উরকেই অব্যাহতি দেওয়া হচ্ছে ট্রাইবেল এলাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা পিতা মাতাহীন যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না সেই সকল ছাত্রছাত্রীদের জন্য শ্রী শ্রীকান্তি চিলড্রেন হোম রয়েছে সেখানে সকল ছাত্রছাত্রীরা বিনামূল্যে থাকা খাওয়া সহ পড়াশোনা করতে পারবে এই শান্তি সেবা সেবাশ্রমে শূন্য থেকে ক্লাস ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়াম চালু রয়েছে স্কুল হেজ আমার ব্লকের অধীন বড় কাঠালি এস রাই সংলগ্ন শান্তিকালী সেবাশ্রমের গুরু শান্তি বর্মা সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তাছাড়া তিনি জানান পাটনিতে দ্বাদশ্রী পর্যন্ত নির্মাণ করা হবে স্কুল কিছুদিনের মধ্যেই বর্তমানে এই হোমে জন উপজাতি ছাত্র ছাত্রী রয়েছে সামনেই সাধারণতন্ত্র দিবস দেশ পালিত হবে দিনটি প্রতি বছরের মতো দিল্লিতে সেনার প্যারেড অস্ত্র প্রদর্শন হবে অনুষ্ঠানে অংশ নেবেন নানা রাজ্যের ট্যাবলু ইতিমধ্যে জোর কদমে চলছে সেই অনুষ্ঠানে মহড়ায় হীন পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর সাফ জানিয়ে দেওয়া হল সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এটি নির্দিষ্ট সময় দিল্লির উড়ান চলাচল বন্ধ থাকবে প্রতিটি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি থাকে দিল্লিতে তারও এবার ব্যতিক্রম নয় কারণ গোয়েন্দা সূত্রে খবর ছাব্বিশ জানুয়ারির অনুষ্ঠানে জঙ্গিরা পাকিস্তান ব্রিজার্স এবং তাদের হচ্ছে অত্যাধুনিক চীনা অস্ত্র এমনকি খালিস্তানিদের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছকও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মুখে ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিচয় এবং আগামী দিন বন্য হাতির আক্রমণের প্রাণে প্রাণহানির ঘটনায় পুনরায় প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়কে অবরোধ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ গ্রামবাসীর কার্যালয়ে সংলগ্ন জাতীয় সড়কের ঘটনা পথ অবরোধে আটকে পড়েন উপজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের বিধায়কের নিজের বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় আহ সংশ্লিষ্ট বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন পরবর্তীতে অবরোধ মুক্ত করেন এলাকাবাসী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরে সুশাসন টু পয়েন্ট জিরো ধলাই জেলা ভিত্তিক মেলা অনুষ্ঠিত হল শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশ দাস বিভিন্ন দপ্তর থেকে স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসন মেলায় সরকারি দপ্তর থেকে জনগণ তাদের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে সরকার প্রত্যেকটি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সকলের অংশের মানুষ যাতে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তে বিএসএফের চোখে ধুলো দিয়ে ফের বাংলাদেশিদের ভারতে প্রবেশ গর্বক মহকুমার অন্তর্গত শিলাছুরি থানা পুলিশের ওসি স্নেহাশ দেববর্মা নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশিকে আটক করা হয় আয়লমার এলাকায় মোবাইল এ বসে পুলিশ আগরতলা থেকে শিলাছুরি আসার পথে আয়লমার এলাকাতে ধরা পড়ে দুই বাংলাদেশি বাংলাদেশিদের হাত থেকে নম্বরি আধার কার্ড প্যান কার্ড বাংলাদেশের টাকা ভারতীয় মুদ্রা থেকে শুরু করে মোবাইল ফোন এবং বাংলাদেশের সিম বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করা হয় বিলাসবহুল গাড়ি দিয়ে হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের জালে ধৃত তিন মাদক পাচারকারী ধৃতরা সিকাবুদ্দিন সুমন উদ্দিন রিজাউল উদ্দিন ধৃতদের বাড়ি অসমের করিমগঞ্জে জেলার পাথারকান্দি এবং বারুই গ্রামে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় গোপন খবরের কামেশ্বর এলাকায় একটি বিলাসবহুল প্রাইভেট গাড়ি প্রবেশ করতে দেখলে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে দাঁড় করায় তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে লুকোনো অবস্থায় সামানের বাক্সের ভেতরে মজুত করা প্যাকেটে বারো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ রক্তদান মহোদ্দান এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার চেবরি সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকী নাশ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় বিধায়ক সহ অন্যান্যরা বৃক্ষরোপণ করেন মূলত খোয়াই জেলা হাসপাতালে রক্ত সংকট দূর করতে এনএসএস এর উদ্যোগে এই উদ্যোগ বলে জানিয়েছেন রক্তদান শিবিরের আয়োজকরা ফের যান সন্ত্রাস বৃহস্পতিবার রাতে চড়িলাম পুরানবাড়ি এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কবলে পরে একই পরিবারের নজন সদস্য তাদের মধ্যে ছজন মহিলা গুরুতর আহত হয়েছে জানা গেছে এদিন তারা শেষ বিমানে কলকাতা থেকে আগরতলায় আসেন পরবর্তী সময় একটি ম্যাক্স গাড়ি ভাড়া করে বিলো উদ্দেশ্যে রওনা হন চড়িলাম পুরানবাড়ি এলাকায় গিয়ে জাতীয় সড়কের উপর গাড়িটি উল্টে যায় বিকট আওয়াজ শুনে এলাকাবাসীরা ছুটে এসে কোনো ক্রমে আহতদের গাড়ি থেকে টেনে হেচসে বের করে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাকে দপ্তরে দমকল কর্মীরা দ্রুত ছুটে আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে তারা গুরুতর আহত হয়েছেন বিশালগড় থেকে প্রাথমিক চিৎকার শোনার পর চিকিৎসার পর রেফার করা হয় জীবিতে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গালের পর্দায় নমস্কার